প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতুহু। ব্রিগেডিয়ার জেনারেল শাকায়াত হোসেন সকলের পরিচিত ব্যক্তি, তিনি সাবেক নির্বাচন কমিশনার ছিলেন। তিনি মানব জমিন পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন আগামী নির্বাচনের বিষয়ে। প্রদর্শক, ওনার সাক্ষাৎকারটি আমি সম্পূর্ণ পড়েছি। সেখানে তাকে যে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, যেই ছোট ছোট কয়েকটি দল নিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে চা, সেই ছোট ছোট দলগুলার সকল দল মিলে কত পার্সেন্ট ভোট আছে বাংলাদেশের জনগণের উপরে? তাদের ভোটাধিকার যদি 1% হয়, সেই 1% ভোটাধিকার নিয়ে এই ছোট দল নিয়ে যদি নির্বাচন করে, তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। প্রিয়দর্শক, একজন নির্বাচন কমিশনার এবং উনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে মিডিয়াতে আমরা সবাই ওনার বক্তব্য শুনি, আর ওনার বিশ্লেষণ হলো যে 1% ভোট আছে হয়তোবা সকল ছোট দলগুলার, যেই ছোট দলগুলাকে আওয়ামী লীগ সাথে নিয়ে আগামী নির্বাচনটি করতে চাচ্ছে, আর সেই ছোট দলগুলা যদি 1% ভোট থাকে, আর সেই 1% ভোটের উপর নির্ভর করে কিছুতেই সম্ভব নয় একটি গণতান্ত্রিক নির্বাচন করা। আর যদি গণতান্ত্রিক নির্বাচন করতে হয়, তাহলে বড় দলগুলা যাদের রয়েছে সম্ভাবনাময় সরকার গঠনের, সেই বড় দলগুলা, উনি কোনো দলের নাম নেন নাই, বড় দলগুলা বলেছেন। নিশ্চয়ই এখানে বড় দল বলতে জামাত এবং বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করলে এর গ্রহণযোগ্যতা থাকবে না, সেটাই উনি বোঝাতে চেয়েছেন। উনি বিচক্ষণ মানুষ, বিচক্ষণভাবেই কথা বলেছেন। উনি বলেছেন যে পৃথিবীর আর কোনো দেশে নির্বাচনের আগে এইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় না, শুধুমাত্র বাংলাদেশের বেলা নির্বাচনের আগেই নিষেধাজ্ঞা এসেছে এবং বহু ব্যক্তি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের অলরেডি নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা থাকা মানুষগুলা নিয়ে উনি বলেছেন যে যদি এই নিষেধাজ্ঞার মানুষগুলা নির্বাচনে কম্পিটিশন করে বিজয়ী হয়, তাহলে বাংলাদেশের জন্য ভয়ানক অবস্থার সামনের দিকে আসবে, কারণ সেই নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচন করার পরে, এরপরে যে নিষেধাজ্ঞাটা আসবে, এরপরে যে আমাদেরকে সামরিক অবরোধ, বিভিন্ন অর্থনৈতিক অবরোধ, বিভিন্নভাবে অবরোধ দিয়ে আমাদেরকে যেই যেখানে আমরা জাতিসংঘের শান্তি মিশনে সবচেয়েতে বেশি আমাদের প্রতিরক্ষা বাহিনীর লোকজন চাকরি করছে, সেখানে রয়েছে আরেকটি আমাদের জন্য ভয়ানক বা আরেকটি আমাদের জন্য সংকীর্ণতার ভয়ের বিষয়, কারণ সেখানে যদি সেইভাবে মানে আমরা ভালো নির্বাচন না দিতে পারি, তাহলে আমাদেরকে সেখানে তারা স্টপ করে দিতে পারে, আর সেইটা যদি স্টপ করে দেয়, বাংলাদেশে একটি ভয়ানক অবস্থা তৈয়ার হবে। আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, এখন তো আর র‍্যাবের কেউ স্যাংশনের কারণে জাতিসংঘের শান্তি মিশনে যেতে পারছে না। পুলিশের বেশ কিছু মানুষ ব্যক্তির নামে স্যাংশনটা আছে, কিন্তু যখন সকল কিছুর উপরে স্যাংশনটা তারা দিয়ে দিবে, তখন কোনো বাহিনীর কেউই যেতে পারবে না। যদি বাংলাদেশে শান্তি মিশনে গিয়ে মানুষ এত ভালো কাজ অন্য দেশকে গঠন করতে পারে, তাহলে যদি আমাদের প্রতিরক্ষা বাহিনীর দিকে তারা ইঙ্গিত করে বলেন যে অন্য দেশে শান্তি তৈয়ার করতে পারছেন, আপনারা নিজের দেশে শান্তি তৈয়ার করতে পারছেন না কেন? এই প্রশ্নটা কিন্তু মিলিয়ন পাউন্ডের প্রশ্ন, এই প্রশ্নটা মিলিয়ন ডলারের প্রশ্ন, এই প্রশ্ন যে কোনো প্রাইমারি স্কুলে একটি ছাত্রের কাছেও পরিষ্কার, যারা অন্য পৃথিবীর অন্যান্য দেশকে শান্তিময় করে তুলতে পারে, যেই শান্তি মিশনে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, তারা বাংলাদেশে কেন পারছে না, বাংলাদেশে কেন একটি শান্তিময় নির্বাচন হবে না? এবং আমরা কয়েকটি নির্বাচনে দেখেছি যে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আজিজ সাহেবের সময় 2018 সালে আমরা দেখেছি সেনাবাহিনীকে পর্যন্ত সমালোচনায় নিয়ে এসেছিলেন জেনারেল আজিজ, যার কারণে তার নামে কিন্তু স্যাংশন প্রথম সারির কয়েকজনের মধ্যে একজন। শুধু তাই নয়, 2014 সালে সে বিডিআরের প্রধান ছিলেন, মহাপরিচালক ছিলেন, তখনকার সময় 2014 সালে
বিডিআরকে নামিয়েছিলেন নির্বাচনে, সেটাও সমালোচনায় পড়েছে। জেনারেল আজিজের পরিকল্পনায় বিডিআরের সদস্যরা নাকি বসেছিলেন বিভিন্ন জায়গায়। প্রিয় দর্শক, এরপরে বিডিআরের ওপরে আরও কত বদনাম, আরও কত কিছু আমরা দেখছি। প্রিয় দর্শক, এই কাজগুলা আমরা যতটুকু জেনেছি জেনারেল আজিজের মাধ্যমে এই সরকার করতে পেরেছিলেন। আজকে কিন্তু জেনারেল আজিজ নাই এবং আজিজের অবস্থান কোথায় আছে আমরা অনেকেই হয়তোবা জানি না। প্রিয় দর্শক, হয়তোবা বাংলাদেশই আছে, আমাদের সাবজেক্ট সেটা নয়। সাবজেক্ট হলো এরকম জেনারেল আজিজের মতো ক্যারেক্টার যাদের হবে তাদেরকে কিন্তু পশ্চিমা বিশ্ব সারা জীবনের জন্য এক গড়ে করে দিবে এবং তারা শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ডে অথবা চায়নায় চলে যেতে হবে অথবা আশেপাশের এমন দেশ যেই দেশের মধ্যে গিয়ে তার পরিবার পরিজন, তার সন্তানরা শিক্ষায় সামাজিক অবস্থায় কোনো ধরনের ভালো কিছুতে যেতে পারবে না। প্রিয় দর্শক, আমরা দেখছি যে এখন শুধুমাত্র এই কোনো ব্যক্তির উপরই স্যাংশন আসলে ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ না, তাদের পরিবার পরিজনকে পর্যন্ত, তাদের সন্তানদেরকে পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাঠিয়ে দেওয়ার জন্য তাদের গ্রিন কার্ড, তাদের পরিবারের কাগজপত্র, তাদের সব কিছুই নষ্ট হয়ে যাবে বলে ঘোষণা এসেছে। তবে সর্বশেষ দেখার জন্য আপনাদের সবাইকে জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকার যদি এরই মধ্যে শান্তিময় পরিবেশে সবাইকে নিয়ে নির্বাচন করে ফেলে তাহলে এর কোনোটাই বাস্তবায়ন পশ্চিমা বিশ্ব বা আমেরিকা করবে না, সেগুলা স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যাবে। আর যদি এই হটকারিতার মতো 14 আর 18 মতো নির্বাচন করে তখন এগুলা ফুলে ফেপে আমার বিশ্বাস যে এবার ভয়ঙ্কর পরিণতি হবে বাংলাদেশের রাজনীতিবিদদের, বিশেষ করে আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে যাবে এবং যারা নির্বাচনে প্রার্থী হবে। এটা ছোট দল বড় দল বিষয় না, যদি সকল দল না আসে, বিশেষ করে বিএনপি এবং জামাত যদি নির্বাচনে না আসে আর যদি আওয়ামী লীগ ছোটো ছোটো দলগুলোকে নিয়ে নির্বাচন করে তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে ওই ছোট দলের প্রার্থী এবং আওয়ামী লীগের আপ টু বটন সকলের জন্য। আমরা বিশ্বাস করি একটি শান্তিময় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই প্রত্যাশা রেখে আজকের বিশ্লেষণটি আমি সৈয়দ মাসুক শেষ করছি মালটা থেকে।